মাত্র কয়েকদিন, ক্রিসমাসের অপেক্ষায় দিন গুনছে গোটা বিশ্ব। কিন্তু বড়দিনের আগেই আলো ঝলমলে ক্রিসমাস ট্রির দেখা মিলল, তবে তা পৃথিবীতে নয়, তারা ঝলমলে সুদূর মহাকাশে। নাসা শেয়ার করল এই হেন মহাজাগতিক ক্রিসমাস ট্রির ছবি। তবে এইরকম ক্রিসমাস ট্রি কিন্তু নতুন নয়। ক্রিসমাস ট্রি ক্লাস্টার নামে পরিচিত এই তারার ঝাঁকের নাম NGC 2264। এই কসমিক ট্রি উজ্জ্বল হয়ে রয়েছে নাক্ষত্রিক আলোয়। নাসার তরফ থেকে জানানো হয়েছে কম বয়সী নক্ষত্রের এই ঝাঁকের বয়স কিন্তু বেশি নয়, তবে সেটা অবশ্যই মহাজাগতিক হিসেব নিকেশেই। আমাদের ছায়াপথে পৃথিবী থেকে 2500 আলোক বর্ষ দূরে অবস্থিত মহাজাগতিক ঝাঁকটির নক্ষত্রগুলির বয়স 10-50 লক্ষ বছরের মধ্যে। এদের মধ্যে কোন তারার ওজন সূর্যের 1/10, কোনটা আবার সূর্যের 7 গুণ। এই আলো ঝলমলে তারার ঝাঁক দেখলে সত্যিই মনে হয় যেন মহাকাশে এক আলোকিত ক্রিসমাস ট্রি জেগে রয়েছে। প্রসঙ্গত, মহাকাশের নানান সুদূর কোণেও নিয়মিত নজরদারি চালায় পৃথিবীর শক্তিশালী টেলিস্কোপগুলি, এর মধ্যে অন্যতম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি তারপর থেকেই মহাজাগতিক আশ্চর্য সব ছবি পাঠিয়ে চলেছে। এর পাশাপাশি অন্যান্য টেলিস্কোপগুলিও নিয়মিত সুদূর সেই জগতের নানান ছবি তুলে তাক লাগিয়ে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।